গুড মর্নিং বাংলা, আশা করি তুমি বিছানা ছেড়ে আবার একটা নতুন শুরুর কথা ভাবছো। আর যদি তোমার বিছানাটা এখনও ছাড়া হয়ে ওঠেনি তাহলেও ডোন্ট ওয়ারি, কারণ এখন আমি যে তোমায় শোনাবো না কোনো কাহিনী নয়, জীবনের নির্যাস। তো সেটা শোনার পর দেখো না কী হয়। তুমি শুনছো তোমার মনের পাঠিকা শ্রুতিকে। প্রথমেই বলে নিই, আজ 7th May, আজ তোমাদের যাদের বার্থডে প্রত্যেককেই আমার তরফ থেকে ভেরি ভেরি হ্যাপি বার্থডে। তোমরা কি জানো গতকাল আর আজকের এই পবিত্র দিন দুটি কোন কোন সফল ব্যক্তিত্বের জন্মের সাক্ষী? চলো আমি তোমাদের জানাবো, দেখো তো তাদের থেকে কী কী মূল্যবোধ তুমি তোমার লাইফে অ্যাড করতে পারো। প্রথমে বলি মতিলাল নেহরুর কথা। মতিলাল নেহরু এলাহাবাদের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পিতা। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সক্রিয় কর্মীদের মধ্যে একজন। 1919 থেকে 1920 এবং 1928 থেকে 1929 সাল পর্যন্ত তিনি দুইবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। মতিলাল নেহরু আগ্রায় জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 6ই মে। তার বাবার নাম গঙ্গাধর। পাশ্চাত্য শিক্ষায় প্রথম প্রজন্মের মধ্যে তিনি ছিলেন কয়েকজন। তিনি এলাহাবাদের মুরে সেন্ট্রাল কলেজে পড়াশুনো করেন এবং বিএ পাস করতে পারেননি। তিনি কেমব্রিজ থেকে বারেট ল নামক উপাধি গ্রহণ করেন এবং ইংরেজ আদালতগুলিতে উকিল হিসেবে কাজ করতে শুরু করেন। মতিলাল নেহরুর স্ত্রী ছিলেন রূপরানী। জওহরলাল নেহরু তার একমাত্র ছেলে। তাদের দুই মেয়ে ছিল, বড় মেয়ে বিজয়লক্ষ্মী, যিনি পরে বিজয়লক্ষ্মী পণ্ডিত নামে বিখ্যাত হয়ে ওঠেন, তার ছোট মেয়ে কৃষ্ণা। পরবর্তীকালে কৃষ্ণা হত্যে সিংহ যাকে বলা হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে তিনি তার সম কিন্তু পরবর্তীতে তিনি তার সমর্থকতা ত্যাগ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে কাজ করেছিলেন। 1929 সালে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে পৃথক হওয়ার পর তার স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। 1928 সালে তিনি কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস কনভেনশনের সভাপতি নির্বাচিত হন। তিনি 1928 সালে কংগ্রেসের প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধান কমিশনের সভাপতি হন। এই কমিশন নেহরু রিপোর্ট জমা দিয়েছে। মতিলাল নেহরু এলাহাবাদে একটি আলিশান ঘর নির্মাণ করেন, তাকে আনন্দ ভবন নামে অভিহিত করা হয়। এরপর তিনি কংগ্রেস পার্টিতে নিজের পুরনো বাড়ি স্বরাজ ভবন দান করেন। 1931 সালে এলাহাবাদে মতিলাল নেহরু মারা যান। এরিকা ফার্নান্ডেজ। এরিকা হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি কুছ রঙ প্যার কে এসে ভি নামক টেলিভিশন ধারাবাহিকে ডক্টর সোনাক্ষী বোস এবং কসৌটি জিন্দিগি কে নামক টেলিভিশন ধারাবাহিকে প্রেরণা শর্মা নামে অভিনয় করে অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। এরিকা 1993 সালের 7ই মে ভারতের মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা রলফ এরিকা এবং মা লাভিনা ফার্নান্ডেজ। তার পরিবার হচ্ছে একটি কোঙ্কনি ম্যাঙ্গালোরীয় ক্যাথলিক পরিবার। তিনি মুম্বইয়ের কুরলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়েছে। তিনি কুরলার হোলি ক্রস হাই স্কুল থেকে পড়াশুনো সম্পন্ন করেছেন এবং প্রাক ডিগ্রি কোর্সের জন্য SIS কলেজে ভর্তি হন। তিনি বান্দ্রার সেন্ট অ্যান্ড্রু কলেজে বিএ ডিগ্রির জন্য ভর্তি হয়েছিলেন, তবে মডেলিংয়ে আগ্রহের জন্য তিনি পড়াশুনো বন্ধ করে দেন।
2010 সাল থেকে এরিকা বেশ কয়েকটি মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে প্যান্টেলুনস ফেমিনা মিস মহারাষ্ট্র 2011 অন্যতম। অতঃপর পরিচালক কুমারের পুত্র নবাগত সুজীবের সাথে দ্বিভাষিক চলচ্চিত্র বিরাট টু প্রধান চরিত্রে অভিনয় করার জন্য তাকে নির্বাচন করা হয়। পরিচালক শশী আইন্থু আইন্থু চলচ্চিত্রে অভিনয়শিল্পী নির্ধারণের সময় মীরা কাঠিরাওয়ানের অফিসে এরিকার বেশ কয়েকটি ছবি দেখেছিলেন, যার সাথে এরিকা উক্ত সময়ে অন্য একটি চলচ্চিত্রে শুটিং করছিলেন। অতঃপর শশী তার চলচ্চিত্রের সহশিল্পী ভারতের প্রেমিকার চরিত্রে তাকে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তার অন্যান্য চলচ্চিত্র মুক্তি পেতে দেরি হওয়ার কারণে আয়ন্থু আয়ন্থু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হয়েছিল। 2014 সালে তিনি কন্নড় ভাষায় নীলিন্দালে নামক চলচ্চিত্রে পুনীত রাজকুমারের বিপরীতে অভিনয় করেছিলেন। অতঃপর বাবলু হ্যাপি হ্যাক নামক একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেটি হচ্ছে তার প্রথম বলিউড চলচ্চিত্র। 2014 সালে ফেব্রুয়ারি মাসে ভিরাটু নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। তবে এর তেলুগু সংস্করণটি 2014 সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল, যার ফলে গালিপটাম নামক মুক্তিপ্রাপ্ত প্রথম তেলুগু চলচ্চিত্রে পরিণত হয়েছিল। এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে সম্মানজনক পর্যালোচনা পেয়েছিল, যারা আজও উল্লেখ করেছিলেন যে এরিকা একটি ভালো কাজ করেছেন এবং সেখানে অভিনয়ের পরিপক্কতা প্রদর্শন করেছেন। 2017 সালে এরিকা দ্য টাইমস অফ ইন্ডিয়ার ভারতীয় টেলিভিশনের সবচেয়ে পছন্দের 20 জন নারীর তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন। 2018 সালে তিনি বিচ এশিয়ার টিভি ব্যক্তিত্ব তালিকায় 15তম স্থান অধিকার করেছিলেন। এছাড়াও দ্য টাইমস অফ ইন্ডিয়ার শীর্ষ 20 আবেদনময়ী নারীর ভারতীয়দের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন। 2019 সালে এরিকা ইস্টার্ন আইয়ের 50 আবেদনময়ী এশীয় নারীর তালিকায় 13তম স্থান অধিকার করেছিলেন। কেশব প্রসাদ মৌর্য, জন্ম 7 মে 1969। কেশব প্রসাদ মৌর্য ডেপুটি মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য এবং 2014 সালে ভারতীয় সাধারণ নির্বাচন এলাহাবাদ জেলার ফুলপুর সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জিতেছিলেন। চৈত্রের প্রথম দিন অর্থাৎ 8ই এপ্রিল 2016 তিনি উত্তরপ্রদেশের ভারতীয় জনতা পার্টির প্রধান হিসেবে নিযুক্ত হন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য তিনিও রাম জন্মভূমি আন্দোলনে অংশ নিয়েছিলেন। 1969 সালে সিরাথুর মধ্যে কৌশাম্বী জেলা সংলগ্ন এলাহাবাদ মৌর্যে হিন্দি সাহিত্য অধ্যয়ন করতে গিয়েছিলেন হিন্দু সাহিত্য সম্মেলনের মধ্যে এলাহাবাদে। দ্য বিজেপির যেমন তার মৌর্য পছন্দ মতো উত্তরপ্রদেশের যাদব ও বিবিসি সম্প্রদায়কে বিনষ্ট করার কৌশলটি প্রধান ছিলেন তিনি। এটি বিশ্বাস করা হয়েছিল যে মৌর্য নির্বাচনের ফলে কোয়েরি সম্প্রদানের সমর্থন আসবে, যা কুশওয়া শাক্য এবং সায়ানি জাতি বিভিন্ন নাম দ্বারা পরিচিত এবং যাদব জাটবদের মধ্যে ইউপির পরে চতুর্থ বৃহত্তম রাজনৈতিক সম্প্রদায় সংগঠিত। মৌর্য বাল্যকাল থেকেই আরএসএস এবং ভিএইচপি বজরং দলের সাথে জড়িত ছিলেন। নগর কারিয়াওয়া এবং ভিএইচপি সংঘ সংস্থা মন্ত্রীর পদগুলি বহন করেছিলেন। গৌরক্ষ আন্দোলনের সক্রিয় থাকাকালীন তিনি রাম জন্মভূমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। বিজেপিতে মৌর্য পশ্চাৎপদ শ্রেণীর কোষ এবং বিজেপি কিষাণ মোর্চার আঞ্চলিক সমন্বয়ক হয়েছিলেন। 2002, 2007 এবং 2012 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 2014 সালে ফুলপুর আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ার আগে তিনি সিরাথু বিধানসভা কেন্দ্রের স্থায়ী বিধায়ক ছিলেন। 5 লক্ষ ভোট এবং 52% ভোট পেয়ে 18 মার্চ 2017 তিনি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি 2012 সালে সিরাথু তহসিল থেকে বিজেপির প্রথম বিধায়ক হয়েছিলেন। প্রথমবারের মতো বিজেপির কোনো বিধায়ক সিরাথু তহসিল থেকে নির্বাচিত হয়েছিলেন। তার 2.5 বছর পর তিনি বিজেপি থেকে ফুলপুরের সাংসদ হন। তিনি গণপূর্ত বিভাগ, খাদ্য প্রক্রিয়াকরণ, বিনোদন এবং পাবলিক এন্টারপ্রাইজ বিভাগের মন্ত্রক পেয়েছেন। অশ্বিনী ভাবে, অশ্বিনী ভাবে হলেন একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি হিন্দি এবং মারাঠি ভাষা উভয় চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করার জন্য পরিচিত। জন্মগ্রহণ ভারতে বেড়ে ওঠা তিনি সান ফ্রান্সিসকো বে এরিয়ায় থাকেন।
ভাবে প্রথম টেলিভিশনে হিন্দি সাইফাই সিরিয়ালের অন্তরীক্ষে নজরে পড়েছিলেন। পরে তিনি মারাঠি ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন, যেমন ধড়ক পাঁচ, আশি হাই বনোয়া বনভি এবং কলত না কলত বিপরীতে লক্ষ্মীকান্ত বার্তে। অশোক স্যারফ, সচিন, বিক্রম গোখলের মতো শীর্ষস্থানীয় মারাঠি অভিনেতার বিপরীতে কাজ করেছেন তিনি। কর্মজীবনের ধারণ যেমন বেশ কিছু ছবিতে সমালোচক দ্বারা প্রশংসিত পারফরমেন্সের সঙ্গে 40টি ছায়া ছবি, কলত না কলত, আহুটি, আশি উচ্চ বনোয়া বনভি, ভৈরবী, তিন পুরুষ, চরিত্রহীনম, আর কে প্রোডাকশন দ্বারা। পরবর্তীকালে তিনি হিন্দি সিনেমা যেমন মীরা কা মোহন, হানিমুন, সৈনিক এবং বন্ধনে অভিনয় করেছেন। ভাবে আবার টেলিভিশন এবং মারাঠি সিনেমাতে সুইচ করলেন 1993 সালে। তিনি সঞ্চালিত কন্নড় চলচ্চিত্র বিষ্ণু বিজয়কে দক্ষিণ ভারতীয় অভিনেতার চরিত্রে ডক্টর বিষ্ণুবর্ধন পরিচালিত অক্ষয় কুমার, আশুতোষ রানা প্রমুখের সাথে অভিনয় করেন। 1997 সালে তিনি অভিনেতা সঞ্চালক ভি মনোহরের পরিচালিত কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন। ভাবে বিখ্যাত মারাঠি মঞ্চ নাটক লাগানচি বেদি এতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। 1993 সালে তিনি যশ চোপড়া চলচ্চিত্র পরম্পরায় মুখ্যমন্ত্রী সাইফ আলী খান ও আমির খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। পরে তিনি টেলিভিশনের মেগা সিরিয়াল যুগ পুরুষে অভিনয় করেছিলেন। ভাবে মুম্বাইয়ের রূপারিল কলেজ থেকে দর্শন বিভাগে স্নাতক এবং সান ফ্রান্সিসকোতে একাডেমি অফ আর্ট ইউনিভার্সিটি থেকে মোশন পিকচার্স ও টেলিভিশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অশ্বিনী এক কিশোর বেপার্ডিকের সাথে বিয়ে করেছিলেন। 2007 সালে তিনি মারাঠি ভাষার চলচ্চিত্র কচ্চিতে প্রযোজক ও প্রধান অভিনেত্রী হিসেবে ফিরে আসেন, যা মহারাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় ক্ষেত্রেই প্রদর্শিত হয়েছিল। তার ফিল্মের মধ্যে উল্লেখযোগ্য হল হেনা 1991, মীরা কা মোহন 1992, হানিমুন 1992, সৈনিক 1993, পরম্পরা 1993, কায়দা কানুন 1993, আশানাদ 1993, চিতা 1994, চোরহা 1994, জখমি দিল 1994, মহব্বত কি আরজু 1994, ভ্যাপসে সজন কি 1995, জুরমানা 1996, ভৈরবি 1996, বিচারক মুরজিম 1997, যুগপুরুষ 1998, বন্ধন 1998, তেরে মহব্বত কে নাম 1999। মারাঠি ফিল্ম সব্বা সুনবাই 1986, আশিয়াই বনওয়া বানভি 1988, ধোকেবাজ 1990, সরকারনামা 1997, কলত না কলত 1989, ওয়াজির 1994, কদচিত 2007, মঞ্জা 2017। কানাডা ফিল্মের মধ্যে সারা ভেদগা সর্দার 1989, বিষ্ণু বিজয় 1993। এখনের মতো বাইবলের সময় তো চলেই এলো। সোমবার আবার ঠিক সকাল 7টায় তোমার মনের পাঠ খবর পাতায় গুড মর্নিং বাংলা নিয়ে তোমার সাথে দেখা করতে আসবো আমি। অল দ্য বেস্ট ফর টুডে, বাই।